মুসলমানের বিরুদ্ধে লড়তে চাইছে না, মুসলমান হিন্দুর বিরুদ্ধে লড়তে চাইছে না। মমতা মাইক নিয়ে ঘোষণা করে দিলেন হাওড়াতে দাঙ্গা হচ্ছে, আমি খবর পেয়েছি। নাজিরগঞ্জে যে লোকটা স্টিমারে উঠছিল সে বলছে, আচ্ছা রেডিও তো শুনলাম দাঙ্গা হচ্ছে, আমি তো শিবপুরে, আমি তো ফেরিঘাটে, এখানে দেখছি দাঙ্গা হচ্ছে না। তারপরে বলল পুলিশ একটু ঢিলে দিয়েছে। আমি এই পুলিশকে জিজ্ঞেস করি, রাজ্য পুলিশ তো হাওড়া হোক আর এখানকার হোক, তাহলে যখন দাঙ্গা হচ্ছিল মমতার কথায় ঢিলে দিলেন, আর আমরা যখন মিছিল করতে চাইছি, জমায়েত করতে চাইছি, তখন বলছে আমরা টাইট দেব। তাহলে পুলিশ যে ঢিলা, ওই একটা গান ছিল না ঢিলা রে ঢিলা, তাহলে কে বললো পুলিশকে পুলিশ ঢিলা? বাংলার পুলিশ মন্ত্রী নিজে বলেছেন পুলিশ ঢিলা হয়েছে, ঢিল দিয়েছে। এই জন্য জ্যোতি বসু বলতেন, যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল দাঙ্গা কেন হয় না পশ্চিমবঙ্গে, জ্যোতিবাবু বলেছিলেন সরকার চায় না এই জন্য দাঙ্গা হয় না। তাহলে তার উল্টোটা বুঝতে পারছেন কেন এখন দাঙ্গা হচ্ছে। যারা মনে করেছিল তৃণমূলকে আটকানোর জন্য বিজেপি, আর বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল, আরে আরএসএস জন্মেছিল তৃণমূলকে আটকানোর জন্য না, তখন তৃণমূল কোথাও ছিল না। এখানে যখন মমতা ব্যানার্জি তৃণমূল তৈরি করেছেন তখন বিজেপি ছিল, তাহলে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল? আরে ঘাড়ে পিঠে করে নিয়ে এসছেন, খাল কেটে কুমির নিয়ে এসছেন। আমাদের দিদিরা বাজার গেলে দেখবেন বালতি কিনতে গেলে বলে মগ ফ্রি, তাই তো? সাবান কিনতে গেলে বলে একটা ছোট শ্যাম্পু ফ্রি, শ্যাম্পু কিনতে গেলে বলে ছোট সাবান ফ্রি। ওরকম যারা তৃণমূল কিনেছেন ফ্রিতে বিজেপি পেয়ে গিয়েছেন। এইভাবেই এরা রাজনীতি করে, আর এই জন্য লড়তে হলে দুটোর বিরুদ্ধে লড়তে হবে, লড়াই জোরদার হবে। আমরা বলছি শুধু কালীঘাটের কাকু হলে হবে না, কাকু তো গেল, পিসি কবে যাবে আগে তা হিসেব না। আমরা সিজিও কমপ্লেক্সে গিয়েছিলাম আপনাদের এই জেলায় সল্টলেকে, ওই পলাশ চানে পুলিশ বলে অনুমতি দেব না, হাজার হাজার মানুষ গিয়েছিলেন। আমরা ইডি সিবিআই কে তোয়াজ করতেও যাইনি, ইডি সিবিআই এর ভয়ে হাইকোর্টে সুপ্রিম কোর্টেও যেতে হয় না। 34 বছর বামফ্রন্ট সরকার, এই তরিতারা কতদিন এমপি ছিলেন? কোন সিবিআই, কোন ইডি, কোন সিআইডি বাপের হিম্মত হবে কোন লাল ঝান্ডার মানুষকে নোটিশ পাঠাবে আর আমাকে কোর্টে গিয়ে বলতে হবে হাজিরা দিয়ে? আরে লোকে দল করে, নেতা করে, মমতা হোক আর মমতার ভাইপো কেন করে? মানুষকে স্বস্তি দেবে তৃণমূল? স্বস্তি দেবে আপনাদের? তৃণমূলের নেতারা নিজেদের স্বস্তি পাওয়ার জন্য কোটি কোটি টাকা খরচা করে কপিল সিবল আর ওই সিংভি আর লাইন করে রাতের অন্ধকারে জামিন পাওয়ার চেষ্টা করছে। এজন্য আমরা বলেছি গোটা রাজ্য থেকে 1 কোটি মানুষ সই করে সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে আমরা পিটিশন দেব। আমরা যখনই কোনো এই ধরনের ঘটনা হয়, চুরি চুরি হয়, আমরা এতদিন শুনে এসছি সত্য হোক মিথ্যা হোক বলা হতো আইন আইনের পথে চলবে। আজকে মমতা ব্যানার্জির হিম্মত আছে এই কথাটা বলুক, আইন আইনের পথে চলবে? বলছে না আইন চলবে না, লাইনে চলবে। নাগপুরে জামাই ষষ্ঠীর মিষ্টি পাঠিয়ে ধুতি পাঞ্জাবি পাঠিয়ে লাইন করার চেষ্টা করছে। বলে মোদি হলে আমাকে তো দিদি কুর্তা পাঠায়, আমি তো খুব ঘাবড়ে গেছি। আচ্ছা কুর্তা কি করে পাঠায়? মোদি দেখেছেন কিরকম পরে ফিট জামা পড়েন, একদম মাপ ঠিকঠাক থাকে? তো যদি বলতো শার্ট পিস পাঠায়, পাঞ্জাবি পিস পাঠায় তাহলে মানতাম, বলে কুর্তা পাঠায়। তাহলে কুর্তা পাঠালে মাপটা দিদিকে কে বলে দিল? মোদির পাঞ্জাবির সাইজটা কি হবে, হাতাটা কি হবে, ঝুলটা কি হবে, বুকের সাইজটা কি হবে? কারণ দেশের লোক তো জানে বুকের সাইজ 56 ইঞ্চি, মমতা ব্যানার্জি কি করে জানলেন এটা 40 ইঞ্চি?